হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্থ। তো এখন ওয়াল্টার ভেরিয়া নিয়ে কথা বলবো। তো দেখুন, প্রথম ব্যাপার হচ্ছে চিরঞ্জীবী কিন্তু ভালো একজন অভিনেতা, এবং চিরঞ্জীবীর কিন্তু অনেক রকমের শেডস রয়েছে। মানে উনি অনেক ধরনের পারফরমেন্স খুব সিরিয়াসও করতে পারে, কমেডি খুব ভালো করতে পারে, অ্যাকশন তো করতে পারে। এবার এখানে কথা হচ্ছে যে চিরঞ্জীবীকে এই বয়সে এসে মানে অমিতাভ বচ্চন যে ধরনের রোল করে সেরকম বেশি করে করা উচিত, তাহলে সেখানে তার অ্যাক্টিং পোটেনশিয়ালটাও দেখানোর স্কোপ থাকবে, ইত্যাদি থাকবে। কিন্তু কেন জানি না চিরঞ্জীবী এখন খুব ইয়াং সাজার তার ইচ্ছা হয়েছে। এবার তার ফ্যান্সরাও হয়তো তাকে দেখতে পছন্দ করে। আমি জানি না ওয়াল্টার মিডিয়া কেমন চলছে ওখানকার বক্স অফিসে, এবং এটা ওই সংক্রান্তির সময় বলে ওখানকার অডিয়েন্সকে মাথায় রেখেই টার্গেট করে বানানো হয়েছে যে চিরঞ্জীবী ফ্যান্সদের জন্য। তো পুরো সিনেমাটাই হচ্ছে ফ্যান সার্ভিস। রবিতেজা আর চিরঞ্জীবীর যারা ফ্যান্স আছে তারা যেভাবে ওদের দেখে এসছে, যেভাবে দেখতে চায়, সেইভাবেই ডিরেক্টর সেই এলিমেন্টসগুলোকে প্রেজেন্ট করেছে। তো সেখানে সেলফ রেফারেন্সিয়াল ডায়লগস রয়েছে। হ্যাঁ, যে জিনিসটা ভালো এই সিনেমাটার মধ্যে, অনলি গুড থিং, সেটা হচ্ছে যে এখানে এটা মানে ভালো যে মোমেন্টসগুলোকে, যে মানে মাস মোমেন্টসগুলোকে ডিজাইন করেছে, যে বিল্ড আপটা করেছে সেগুলো ভালো। দ্যাট ইজ দ্য অনলি থিং। অ্যাকশন আমার খুব একটা ইনোভেটিভ কিছু লাগেনি। ইন্টারভেল ব্লকটা বেশ ভালো। ইন্টারভেল ব্লকে যে একটা সিন আছে, আপনারা মানে যখন ছবিটা দেখবেন তখন বুঝতে পারবেন, সেই সিনটা বেশ ভালোভাবে করা হয়েছে। এবার দেখুন, এবার এখানে মানে চিরঞ্জীবীকে ইয়াং সাজানোর জন্য VFX হ্যান ত্যান এইসব বহু কিছু ঢুকিয়েছে, সেগুলো দেখতে তো খুব ভালো মানে বাজে লাগছে, জঘন্য লাগছে। এবং তার সাথে প্রচুর ক্রিঞ্জ কমেডি রয়েছে প্রথম ওই প্রথম দিকটাতে স্পেশালি, তো সেইগুলো আর কি পোষায় না। তবে কি যে মানে রবি তেজা আর চিরঞ্জীবীর মধ্যে যে মানে ওরা সেম জিনিসই করছে যেটা ওরা বহু দিন ধরে বহু ছবিতে করে আসে, বাট সেটা ওরা একসাথে যেহেতু করছে তো, এবং ওদের মধ্যে একটা আর কি কেমিস্ট্রি যেটা, সেটা মানে দেখতে ভাল লাগে স্ক্রিনে, তো সেই জিনিসটা একটা ওয়ার্ক করেছে। আর ছবির মধ্যে প্রচুর গান দিয়ে দিয়েছে, ছবিটাকে টেনে 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 অনেক বড় করেছে। গল্প তো একদম রুটিন একটা স্টোরি, এটাকে এত এত টেনে বড় করার প্রয়োজন ছিল না। এত এত গান দিয়েছে, সেগুলো হিন্দি ডাবিংয়ে শুনতে বাজে লাগছে। তো মানে ববি কোহলি আর কি পারেনি, মানে এটা ইটস নট আ গুড মশালা তেলেগু ফিল্ম, ঠিক আছে। এইটা অ্যাকচুয়ালি হয় মানে এটা দেখুন, আপনি ফ্যান সার্ভিস করুন, ঠিক আছে। আপনি ধরুন সার্টেন একটা সিন রাখলেন, সেটা ফ্যান সার্ভিসের জন্য রাখলেন, ঠিক আছে। এই জিনিস রাজামৌলিও নিজের কেরিয়ারে প্রথম দিকে করতো, এখন তো আর করে না, এখন তো পুরোপুরি স্টোরিটার উপর ফোকাস করে। কেরিয়ারে প্রথম দিকে যদি ছবি দেখেন, ইভেন মাগাধীরাতেও একটা সিন আছে যে রামচরণের সাথে চিরঞ্জীবীর একটা গেস্ট অ্যাপিয়ারেন্স, নাচে এ করে, ওই সিনগুলো কিন্তু ফ্যান প্লিজিংয়ের জন্যই রাখা হয়েছে, কারণ ওটা চরণের সেকেন্ড সিনেমা ছিল, তখন চরণ এত বেশি পপুলার হয়নি। এবার সেইগুলো করেছে, কিন্তু তারপরে ফোকাসটা কিন্তু যখন গল্পটা বলা শুরু করেছে, গল্পের মধ্যে একবার ঢুকে গেছে, তখন কিন্তু সে সেটার মধ্যেই ফোকাসড, সেখানে কিন্তু সে কোনো কম্প্রোমাইজ করছে না। কিন্তু এখানে হয়ে যায় কি, এই ডিরেক্টররা মানে গল্প ফল্প কিছু নেই, আমি খালি ফ্যান সার্ভিসই করবো, আর মানে সুপারস্টারকে খালি এরকম 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 সিন কটা দিয়ে দেবো, এই এই জিনিসগুলো সে করতে পারে বলে তাকে দিয়ে করাবো। এবং সেগুলো তখন একটা মানে সেদিনকে আমি বারিসুর ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে আপনি এলিমেন্টসগুলো তো সব নিয়ে নিয়েছেন যে এই হিরো এই এই করতে পারে, কিন্তু সেগুলোকে যে মালার মতো একটা সুন্দর গাঁথবেন সেটা আপনি করতে পারছেন না ডিরেক্টর হিসেবে। তো সেই জিনিসটা ওয়াল্টার মেরিয়ার ক্ষেত্রে হয়, বাট তবু আমি বলবো যে বিরাসিমা রেড্ডি আর ওয়াল্টার মেরিয়ার মধ্যে ওয়াল্টার মেরিয়া ইজ এ বেটার ফিল্ম, ঠিক আছে। তবু সেখানে কিছু মানে একটা স্ক্রিন প্লে রয়েছে বেসিক, ঠিক আছে, কিছু জিনিসপত্র হচ্ছে, দেখতে ওগুলো ক্রিঞ্জ লাগে। শ্রুতি হাসানের সাথে চিরঞ্জীবী রোম্যান্স করবে এটা দেখতে খুব ভালো লাগবে, এটা কখনো হতে পারে না। মানে আমি মানে জানি না, মানে চরণ এগুলো অ্যালাউ করে কি করে ভগবান জানে। এবং সত্যি বলছে চিরঞ্জীবীর মতো অভিনেতা, ভালো অভিনেতা, মানে ও ক্যারেক্টার রোলস করা উচিত। আর এই জিনিসগুলো মানে সিরিয়াসলি বলছি, এবার দেখা যাক এই ছবিটা যদি বক্স অফিসে চলে যায়, কারণ সংক্রান্তির সময় আর কি এসছে, তো এই সময় আবার ওদের ফ্যামিলি অডিয়েন্স ইত্যাদি এগুলো দেখতে ভালোবাসে, তো হয়তো সেই কারণে হয়তো চলেও যেতে পারে। কারণ আগের ছবিগুলো চিরঞ্জীবীর মার খেয়েছে বিশালভাবে, গডফাদার বলুন বা আচারিয়া বলুন, তো সেখান থেকে এটা যদি চলে যায় তখন চিরঞ্জীবী আবার এই ধরনের ছবি আরও করবে, দেখা যাক কী হয়। বাট ওয়াল্টার মেরিয়া আর বিরাসিমা রেড্ডির মধ্যে ওয়াল্টার মেরিয়া তবু বেটার ছবি, মানে বিরাসিমা রেড্ডি তো মানে একদম পুরোই শেষ, এটা মানে এটা তবু একটা বেসিক লেভেলের ডিসেন্সি আছে আর কি। সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।